সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুরু হয়ে গেছে শাকিব খানের সিনেমা নিয়ে বিতর্ক। বন্ধুরা, আপনাদের আগেই জানিয়েছিলাম এবারের ঈদ হতে চলেছে শাকিবময়, কারণ আসছে ঈদে যে শাকিব খানের একাই তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ভাইজান এলোরে সিনেমাটি ঈদে আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সম্প্রতি এ সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানান, শাকিবের ছবিতে ক্যাচাল বেশি। তিনি বলেন, ছবির কাজ শেষ হওয়ার পর পরিচালক জয়দীপ মুখার্জি অতিথি পরিচালক হওয়ার আবেদন করেছেন। এটা খুব দুঃখজনক, ভাইজান এলোরে কোনোভাবেই বাংলাদেশের ছবি নয়। যতগুলো ছবি নিয়ে ক্যাচাল, সে ক্যাচালগুলো সবই শাকিবের সাথে। ভাইজান এলোরে ছবিটি মুক্তি প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ভাইজান এলোরে আমরা কোনোভাবেই রিলিজ করতে দেব না। শাকিব মনে করবে পরিচালক সমিতি আমার ব্যক্তিগত, আমি তো অ্যাসোসিয়েশনের একটা চেয়ার হোল্ড করি, আমাকে চেয়ারের মর্যাদা রাখতে হবে। তিনি আরও বলেন, শাকিব পত্রিকাতে বলেছে আমি কি বাংলাদেশে নিষিদ্ধ, এ ছবি রিলিজ না করার জন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে। শাকিব যে এ কথা বলল, যত অনিয়ম আছে সব অনিয়মে শাকিবকে খুঁজে পাওয়া যায়। শাকিব এসব অনিয়মে কেন যাচ্ছেন, সে আর্টিস্ট, আর্টিস্ট হিসেবেই থাকুক। বোঝাই যাচ্ছে ঈদে মুক্তি পাওয়া নিয়ে ভাইজান এলোরে সিনেমাটি ভালোই ঝামেলায় পড়তে যাচ্ছে। তো বন্ধুরা, বদিউল আলম খোকনের এমন মন্তব্য নিয়ে আপনাদের কী মতামত, কমেন্ট করে জানিয়ে দিন।